হ্যালো বন্ধুরা, স্বাদে ভরা রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিষ্টি। এই মিষ্টিটি হচ্ছে আমের বোঁদে। এই আমের বোঁদে খেতে অত্যন্ত সুস্বাদু। এমনি বোঁদে তো অনেক খেয়েছেন, এবার বাড়িতে বানিয়ে দেখুন এই আমের বোঁদে। তো চলুন এই আমের বোঁদে কীভাবে বানানো যায় আজকে আমরা দেখে নিই। একটি মিক্সিং বোলে এক কাপ বেসন নিলাম। বেসনটা চালুনি দিয়ে আমি একটু চেলে নিয়েছি। এবারে এর মধ্যে এক কাপ আমের পাল্প বা শাঁস দিয়ে নিলাম। এই পাল্পটিকে আমি মিক্সিতে পিষে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এরপর এই বেসন আর আমের পাল্পটিকে একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। এবারে এই ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প জল অ্যাড করতে থাকলাম এবং ব্যাটারটিকে ভালোভাবে মিশিয়ে নিতে লাগলাম। বেশি পরিমাণে জল কখনোই একবারে দেবেন না, অল্প অল্প পরিমাণে জল দেবেন এবং ভালোভাবে মিশিয়ে নিতে থাকবেন। দেখুন আমি আবারও অল্প জল দিয়ে দিচ্ছি এবং ব্যাটারটিকে ভালোভাবে উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবারে এই মিশ্রণের মধ্যে আমি অল্প একটু বেকিং পাউডার দিলাম এবং মিশ্রণটিকে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। মিশ্রণটিকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপরে একটি চামচের সাহায্যে এর কনসিস্টেন্সি বা ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি খুব একটা ঘনও হবে না, আবার পাতলাও হবে না। এবারে একটি ননস্টিকের কড়াইয়ের মধ্যে আমি পৌনে এক কাপ বা থ্রি ফোর্থ কাপ জল দিলাম এবং দিয়ে নিলাম এক কাপ চিনি। আমি যে কাপের বেসন এবং আমের পাল্প মেপেছি সেই কাপেরই চিনি এবং জল মেপেছি। আপনারাও সেই মতন কাপ ব্যবহার করবেন, কাপের পরিমাণটা একই রকম রাখবেন। এরপরে এই চিনিটাকে আমি হাই ফ্লেমে রান্না করব যাতে চিনিটা জলের মধ্যে ভালোভাবে গুলে যায়। এরপরে এই চিনির শিরার মধ্যে একটি পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম যাতে পরে ঠান্ডা হয়ে গেলে চিনির দানা না বাঁধে। এই পর্যায়ে আমি এই চিনির শিরাটাকে নামিয়ে নেব এবং পরে এটিকে আবার আমি আঠালো করে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা আমি বেশ গরম করে নিলাম। এরপর তেল বেশ গরম হয়ে গেলে একটি ঝাঁঝরিকে আমি কড়াইয়ের উপরে ধরলাম এবং ব্যাটারটিকে এর উপর দিয়ে ফেলতে থাকলাম। আর এই ঝাঁঝরিটিকে কড়াইয়ের গায়ে ঠুকঠুক করে ঠুকতে থাকলাম, তাতে ব্যাটারটি ভালোভাবে ফোটার আকারে তেলের মধ্যে পড়তে থাকবে। এবারে এই আঁচ সিম করা অবস্থায় আমি এই বোঁদেগুলোকে 40 থেকে 45 সেকেন্ড ভালোভাবে ভেজে নিতে থাকলাম। দেখুন এবারে এই বোঁদেগুলি ভাজা আমার হয়ে গেছে। এটিকে একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ঝাঁঝরির উপরে ব্যাটারটি ফেলতে হবে এবং ঝাঁঝরিটিকে কড়াইয়ের গায়ে ঠুকতে হবে, তাতে ভালোভাবে ফোটার আকারে বোঁদেগুলো তেলের মধ্যে পড়বে। দেখুন এবারে আমি বোঁদেগুলিকে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সব বোঁদেগুলিকে আমাদেরকে ভেজে তুলে নিতে হবে। এবারে এই চিনির শিরাটিকে, যেটিকে আমি কিছুটা তৈরি করে রেখেছিলাম, এটিকে এবারে পুরোপুরি তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দেব দুটি গোড়ানো এলাচ। আর
এটিকে এবারে ফোটাতে হবে, তাই এটিকে ঢাকা দিয়ে আমি এটিতে ফুট আসা অবধি অপেক্ষা করব। এরপরে চিনি শিরাতে একটি আঠালো ভাব এসে গেছে, এর মধ্যে আমি বোঁদের দানাগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে রান্না করে নিচ্ছি 1 মিনিট হাই ফ্লেমে। দেখুন ভালোভাবে বোঁদের দানাগুলিকে চিনি শিরার মধ্যে এভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এক মিনিট হয়ে গেছে, দেখুন রান্নাটি আমার হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব এবং ঢাকা দিয়ে দেব। তারপর 40-50 মিনিট পরে বোঁদেটিকে আমি সার্ভ করব। 40 মিনিট পরে ফিরে এলাম, রান্নাটি আমার হয়ে গেছে। দেখুন একটি হাতার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এই আমের বোঁদেটি কতটা ঝরঝরে হয়েছে। দেখুন এই আমের বোঁদেটি খুবই ঝরঝরে হয়েছে। এবার এটিকে আমি একটি পাত্রে পরিবেশন করব। দেখুন এই আমের বোঁদেটিকে আমি একটি পাত্রে পরিবেশন করেছি। এটি খেতে খুবই সুস্বাদু, এর স্বাদ একদম অতুলনীয়। এমনি বোঁদে তো অনেক খেয়েছেন, এবার বাড়িতে বানিয়ে দেখুন এই আমের বোঁদে, এর স্বাদ একেবারে অভিন্ন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।